মেয়ের বয়স তখন মেরে কেটে 24 বা 25, ঘন ঘন যাতায়াত বেনুদির বাড়িতে। সে সময় উত্তম কুমার থাকতে শুরু করেন সুপ্রিয়া দেবীর সঙ্গে। 8 বছর মানুষটাকে খুব কাছ থেকে দেখা, সেই কারণেই প্রায় গোটা জীবনটাই জানা হয়ে গিয়েছিল তার। সেই অভিজ্ঞতায় জড়ো করে ডকু ফিচার যেতে নাহি দিব তৈরি করলেন প্রবীর রায়। আমি যে জল সাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জল সাগরে। যে সে মানুষ নন তিনি উত্তম কুমার। ব্যক্তিগত জীবন তখন বেসামাল, ঠিক সেই কারণেই 1963 সালের 27শে সেপ্টেম্বর বেনুদির বাড়িতে এসে উঠলেন উত্তম। পরিচালকের সঙ্গে সেই থেকেই আলাপ হওয়ার সূত্রপাত। জীবনের নানা সংগ্রাম উঠা পড়া সবই খুব কাছ থেকে দেখেছেন প্রবীর রায়। সেই অভিজ্ঞতাই তথ্যচিত্রের মোড়কে পূর্ণ দৈর্ঘ্যের ছবির আকারে নিয়ে আসতে চলেছেন তিনি। আমি দেখলাম যে আমি যখন উত্তম দাকে এত কাছ থেকে দেখেছি, বেনুদিকে, সুপ্রিয়াদিকে, তরুণ কুমারকে, তখন আমি একটা চেষ্টা করতে পারি ওনাকে নিয়ে কিছু করার, যেটা আমি দেখেছি। সুপ্রিয়ার সঙ্গে দেখা করলাম, দেখা করলে বললাম বেনুদি আমি এরকম করতে চাই, বললে হ্যাঁ কর। তারপরে আমি আমার নিজের অভিজ্ঞতা 8 বছরে যা দেখা, প্লাস বেনুদির সঙ্গে কথা বলে আরও কিছু ভেতরের জিনিস বার করা, এবং বইপত্রে যা বাইরে পাবলিশ বই তো আছে অনেক, তা সেগুলোর থেকে নিয়ে আমি এই ছবিটা তৈরি করলাম। এক্ষুনি দেখে এলাম গুরু পর্দায় ঠিক এমনটাই করছিল। ওর নাম যাই রাখিস না কেন, ওর নামটা উত্তম রাখিস, ওটাই উত্তম। এই ছবির চিত্রনাট্য খুব একটা সহজ ছিল না, তবে নিজে যেহেতু উত্তম বাবুর অন্ধভক্ত সেই তাগিদেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন অশোক রায়। শুধু ডকুমেন্টেশন নয়, একজন অনুরাগীর চোখ দিয়েও উত্তম বাবুকে অন্য আঙ্গিকে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। প্রজেকশন রুমে বসে আমি হলিউডের বিখ্যাত সব অভিনেতাদের সিনেমা দেখেছি। উত্তমকে নিয়ে আমাদের যে আবেগ, সেই আবেগটাকে আমরা ধরবার চেষ্টা করেছি। প্রবীর দা এটা কনসেপ্ট যখন আমার কাছে দেয়, তখন মনে হয়েছিল যে এটা শুধু বায়োপিক না করে এটাকে যদি একটা ফিচার ছবির রূপ দেওয়া যায়, তাহলে এর একটা আর্কাইভ ভ্যালুর পাশাপাশি কমার্শিয়াল ভ্যালু তৈরি হয়। এই ছবি থেকে যা টাকা আসবে, আমার ইচ্ছে তার থেকে প্রোডাকশন বয়দের জন্য 1.5 কাঠা করে জমি কিনে দেবো। ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে সুজন মুখোপাধ্যায়কে। এছাড়াও সুদীপ, স্বস্তিকা, শকুন্তলা বড়ুয়ার মতো অভিনেতারাও রয়েছেন যেতে নাহি দিব নামের এই ছবিতে। ক্যামেরায় সুদীপ কুচাইতের সঙ্গে শ্রীপর্ণা দাশগুপ্ত, News18 বাংলা, কলকাতা। 24শে জুলাই উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী বা প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠান নজরুল মঞ্চে।